হ্যালো মাই লাভলি ভিউলাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে ছোলা আশ্রম একটা ডিফারেন্ট টাইপের ভ্লগ নিয়ে আর আপনাদের সাথে একটু গল্প করতে এখন বাজে হচ্ছে দুপুর দুইটা আমি সকাল সকাল রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গিয়েছি এখন আমরা একটু বাইরে যাব তো ভাবলাম বাইরে যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলি আজকে ব্লগটা হতে আপনারা দেখতে পাবেন আমার সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিভাবে কাটাই তিন বাচ্চা নিয়ে এবং সন্ধ্যা যেহেতু আমার কাজ থাকে সন্ধ্যা রুটিন আপনারা অলরেডি দেখে ফেলেছেন আজকে জাস্ট আপনাদের সাথে আমি সকালে সকালে একদম ঘুম থেকে ওঠার পরে বাচ্চারা স্কুল যাওয়া পর্যন্ত টাইমটা ওই টাইমটাতে আসলে ভিডিও করা ইম্পসিবল তখন আসলে ক্যামেরা নিয়ে দূরাদুরি করা আমার পক্ষে সম্ভব না সো আমি বাচ্চারা স্কুল যাওয়ার পর থেকে কি করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি আর দুই একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে বলতে আসলাম ফার্স্ট অফ অল আমার চ্যানেলটার নামটা নিয়ে একটা কথা বলি চ্যানেলের নামটা আমি যখন চেঞ্জ করেছি তখন আমি আসলে খেয়াল করিনি যে আমার নাইনটি ডেজ এর মধ্যে এটা ফোর্থ টাইম হয়ে গেছে চেঞ্জ করা তো ফোর্থ টাইম চেঞ্জ করাতে যেটা হয়েছে যে আমার চ্যানেলটার সার্চ করলে আমার নাম এখনকার নাম যেটা ওয়ার্কিং ম্যামস লাইফস্টাইল সেটা দিয়ে সার্চ করলে আসলে আসে না এটা ওল্ড নাম তোরসিস ওয়ার্ল্ড দিয়ে সার্চ করলে আসে সো এখনও নাইনটি ডেজ হতে অনেক দেরি সো আমি চিন্তা করছি যে কিছুদিনের জন্য মানে কিছুদিনের জন্য আসলে এই প্রবলেমটা হচ্ছে সো আমি ফার্স্ট কবে চেঞ্জ করেছিলাম নেমটা সেই নেম ডেটটা থেকে এখন পর্যন্ত নাইনটি ডেজ আসলে হয়নি সো দেখি চিন্তা করে কি করা যায় বাট ফর দ্য টাইম বিং প্লিজ আপনারা তোর শেষ ওয়ার্ল্ড দিয়ে সার্চ করবেন কারণ নতুন নেম দিয়ে সার্চ করলে আমার চ্যানেলটা পাওয়া যায় না আরেকটা নিউজ আছে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি একটা নিউ চ্যানেল খুলেছি শুধুমাত্র রেসিপির জন্য সেটা নাম হচ্ছে শেফ মাহিয়াস কিচেন আর একটা পেজও খুলেছি শেফ মাহিয়াস কিচেন নামে এবং আমার এই চ্যানেলের নেই তা মানে ওয়ার্কিং মামস লাইফস্টাইলের নেমেও একটা ফেসবুক গ্রুপ খুলেছি সো আপনারা যদি আমার সাথে কানেক্ট করতে চান তাহলে এই শেফ মাহিয়াস কিচেন পেজটাতে লাইক দিতে পারেন এবং ওয়ার্কিং লাইফস্টাইল যে ফেসবুক গ্রুপটা আছে সেটাতে শুধুমাত্র এটা ফিমেল অনলি গ্রুপ সো সব ফিমেল যারা আমার ভিউয়ার্স আছেন তারা এটাতে অ্যাড হতে পারে আমি এই গ্রুপ চ্যানেল সবকিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমি আশা করছি আপনারা সবাই আমার নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো চলুন শুরু করি আজকের ভ্লগ হ্যালো টু চ্যানেল কেমন আছেন সবাই আজকে সকাল সকাল আজকে আমরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে কিছু রান্নার রেসিপি শেয়ার করব চিন্তা করেছি আসলে নর্মাল ব্লগ দিতে দিতে আমি নিজেই ভুলে যাচ্ছি যে আমার শেফ সো চিন্তা করলাম আজকে আপনাদেরকে কিছু টিপস দেই এবং এক একটা দুইটা রান্নার রেসিপি শেয়ার করি আজকে এখন বাজে সকাল সাড়ে নয়টা আমার হাজবেন্ড কাজে যাওয়ার আগে আমাকে কিছু রেডি করে দিয়ে যাবে চিকেন আর অন্য জিনিসগুলো সো আমার আজকে ইচ্ছা আছে যে আমার ছেলে স্কুল থেকে আসার আগেই রান্নাটা শেষ করবো সরি সরি বিরক্ত হয়ে যাচ্ছ রান্না শেষ করব শেষ করে তারপরে আমরা একটু বের হব সো দেখি কি করা যায় তো শুরু করি এখন রান্না আমার হাজব্যান্ড চিকেনের চামড়াটা একটু পুড়িয়ে নিয়েছে এটা একটু হার্ড চিকেন সো এটা চামড়াটা খেতে অনেক মজা সো আমাদের বাসে গ্যাসের চুলা নেই ইলেকট্রিক চুলা সো সে এই ব্লো টর্চ দিয়ে এটা পুড়িয়ে দেয় এই কাজটা আমি করি না আমার খুব ভয় লাগে সো সেই করে দিবে করে এটা কেটে কুটে দিয়ে যাবে আসলে সংসারে যদি দুজনেই কাজ করি তখন বাসার কাজগুলো দুজনে না করলে হয় না এই কাটাকাটি কাজগুলো যদি সে আমাকে কাজে যাওয়ার আগে একটু করে দেয় তাহলে আমার অনেক হেল্প হয় সো সে এখন এটা করছে এটাকে কেটে দিয়ে যাবে কান্নারাও শুনতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড যাওয়ার আগে তো মানকুচু মনে হয় বলে এটাকে মানকুচু কচু কেটে দিয়ে গেছে আর এই তো চিকেন কেটে দিয়ে গেছে আমিও মোটামুটি কালকে রাতের যেসব ক্লিনিং ছিল যা জমে ছিল মোটামুটি করে ফেলেছি এই তো দেখতেই পাচ্ছেন যতটুকুন পেরেছি করেছি এখন রান্না শুরু করব বাট কি হবে বুঝতে পারছি না কান্না করেই যাচ্ছে একজন দেখি কতটুকুন করতে পারি। এখন লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব তারপরে আমি কি করব বেবে কন্টিনিউলি কান্ডাকাটি কাটি এই জন্য কাজ করতে খুব সমস্যা হয়েছে যেটা আশা করেছিলাম যে ছেলে স্কুল থেকে আসার আগে শেষ করব আসলে সেটা আর মনে হয় না পসিবল হবে তো দেখি কি হয় এটাকে আমি নর্মালি সিদ্ধ করে নিই না বাট আজকে নিব কারণ এর আগের বার যখন রান্না করেছিলাম আমার হাজব্যান্ড কমপ্লেন করছিল যে সিদ্ধ হয় না তাই আমি এবার আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপরে চিকেনটা যখন কষাবো তখন এটাকে সো সি এই যে দিবেন তুমি দুষ্টু হয়ে গেছো তুমি দুষ্টু পাখি হয়ে গেছো আর মাসাল্লা আর তিন দিন পরে ওর ছয় মাস হবে সো এখন থেকে সেই রকম দুষ্টুমি শুরু হয়ে গেছে আমি ওকে এখানে বসিয়ে রেখে কাজ করার চেষ্টা করছি আজকে আমার ঘর বাড়ি খুবই এলোমেলো কারণ আমি কাজকে কোন কালকে কোনো কিছু করেনি আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা দেখতেই পাচ্ছেন এগুলো আমি কিচ্ছু গুছাই নেই আর ওই দিকের অবস্থা তো আরও খারাপ তারপরও দেখাই আপনারা হয়তো অনেক সময় দেখেছেন তো কি অবস্থা আমি যদি একদিন বাইরে থাকি কাজ কাজের থেকে এসে কাজ না গুছাই তাহলে এই অবস্থা হয় এই তো সব খাবার দাবার কোনো কিছু ওর বাবা ফ্রিজে না ঢুকিয়ে রেখে দিয়েছে আমিও কালকে দিইনি কালকে আমার খুব টায়ার্ড লাগছিল তো আমি কিচেনটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন কারণ রান্না শুরু করার আগে কিচেন কিচেন এরিয়াটা গুছানো না থাকলে সে ভালো লাগে না ও দেখতে পাচ্ছেন সে কি করছে তার সামনে যতক্ষণ সো অবশেষে আমি তাকে ঠান্ডা করতে পেরেছি এই তো কাছে বসে আছে এখন আমি চিকেনটা বসিয়ে থাকে কারণ এটা একদম রোস্টের জন্য রেডি করা চিকেন আমরা এটা সুপার মার্কেটের হালা সেকশন থেকে কিনি এই চিকেনটা একটু হার্ড বাট একেবারে হার্ড চিকেনও না আবার একদম ফার্মের চিকেনের মতো না খুবই টেস্টি একটা চিকেন সো এটা এখন আমি রান্না করব। তারপরও যেহেতু আমি এটা পুড়িয়েছি তাই এটাকে আমি একটু ধুয়ে একবার ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে শর্টকাটে বসিয়ে দেবো আমার ছেলে আসার অলমোস্ট টাইম হয়ে গেছে। আমি আদা রসুন ইউজ করছি আমি কিউব দিয়ে দিলাম এটা দুই একসাথে আছে আসলে এটাতে তিন কিউব লাগবে কারণ এটা বেশি স্ট্রং না এখন এটাতে আমি দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আর আস্ত মশলা আস্ত গরম মশলা দিব আর আমার যে শর্টকাট একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ফ্রাইড আমি এই ফ্রাইড আনিয়নটা কিনি দেখতে পাচ্ছেন এই ফ্রাইড আনিয়ন একটু মনে উল্টা দেখাচ্ছে এটা একটা ফ্রাইড আমি এটা ফ্রাইড এখন দিব না আগে চিকেনটা একটু সিদ্ধ হবে তারপর আমি ফ্রাইড আনিয়নটা দেবো এখন আমি এটাকে আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে আমি দিব গোলমরিচ লং দারচিনি এলাচি আর তেজপাতা এটা দিয়ে এখন আর লবণ আর তেল অ্যাড আমি চুলায় বসিয়ে এই তো এখন বাদে দুপুর বারোটা কিছুই করতে পারি নেই এই যে ইনি ইনি কতক্ষণ পর কান্না করছে আর কোলে উঠছে ইনি এখন দুষ্ট পচা কি 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 চাচ্ছ তুমি ব্যাকপ্যাক কোথায় রাখলা খুলে কোথায় আছে ব্যাকপ্যাক আমি না বাবা আমি তো কিছু করিনি তুমি কিছু খাইছো তুমি কিছু খাবা হুম তাইসা দুষ্টু একটু দেখেন কত পানি ছেড়ে গেছে চিকেনটাতে চিকেনটাতে অনেক পানি ছেড়ে দিয়েছে এই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে আশা করছি এক্সট্রা পানি অ্যাড করতে হবে না আর যদি করতে হয়ও তাহলে অ্যাড করব এখন আমি এটাতে একটা টমেটো কেটে রেখেছি সেই কাটা টমেটো ইউজ করব কাটা টমেটোটা দিয়ে দিব দিয়ে আমি আবার এটাকে ঢেকে রাখব

আর কাঁচামরিচে রান্না করার চেষ্টা করি রান্নাটা কি হয়েছে তার রুস আচ্ছা আমি দেখতেছি ব্যাগ পেট একজন ওইদিকে কান্না করে একজন আমার কোলে তো এটাকে আমি আবার ঠেকে দেব কারণ এই চিকেনটা কোক হতে টাইম লাগে এদিকটা আমার কচু সিদ্ধ হচ্ছিল কচুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি কচুটাকে নামিয়ে ফেলবো একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আজকে আর কমপ্লেন শুনতে হবে না আবার ঢেকে देव ওকে এই তো ওনাকে কোলে নিয়ে এখন কাজ করতে হবে উনি যতক্ষণ না ঘুমাবে এরকমই চলবে আজকে আপনার আজকে এই ব্লগটা করা অনেকে আমাকে কোয়েশ্চেন করে আমি আসলে বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে কিভাবে সব কিছু ম্যানেজ করি সো আজকে জাস্ট আমার সকাল সাড়ে থেকে স্টার্ট করেছি দেখি কতদূর দেখাতে পারি তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয় আমার হুম রান্না বসে যে একে কোলে নিয়ে আছি আরেকজন চিল্লাচ্ছে ব্যাক প্যাক কই আর ইনি মোবাইল ধরার জন্য এমন করছে তাইশা মোবাইল ধরতে হয় না মোবাইল ধরতে হয় না ওকে দেখি বাকি কাজগুলো কিভাবে করি পারুশ ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর ওকে হ্যালো আমা মোক ডিস করোনা ক্যান্টে কো না ঠিক আছে ওকে তার তো আমি তাকে কোলে নিয়ে যতটুকুন পেরেছি ক্লিনিং রান্না তো বসিয়ে দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি এখন সে মনে হয় একটু ঘুমাবে সে যদি একটু ঘুমায় তাহলে আমি ঝটপট করে বাকি ঘরগুলো একটু ক্লিন করে ফেলতে পারবো হোপফুলি সে ঘুমাবে তাই ঘুম পাড়াতে যাওয়ার আগে আপনাদেরকে চিকেনের অবস্থাটা একটু দেখাচ্ছি চিকেন এই তো এটা দিয়ে আরেকটু জাল আঁচটা কমিয়ে যাব যাতে তলে না লেগে যায় একটু নেড়ে দিয়ে আঁচটা কমিয়ে আমি ওকে ঘুম পাড়াতে যাবো এই তো তাই ন্যাপ নিচ্ছে এর জন্য আমি আস্তে আস্তে কথা বলছি এখন বাজে দুপুর বারোটা দশ সো এখন আমি ঝটপট করে বেশিক্ষণ ন্যাপ নিবে না ফিফটিন টু টোয়েন্টি মিনিট ন্যাপ নিবে সো এর মধ্যে যতটুকুন পারি একটু গোছ কাজ করার এবং রান্নার কাজটা শেষ করা ট্রাই করবো সো চলুন যাই আবার ড্রয়িং রুমের দিকে যাওয়ার আগে আমি বেবি মনিটারটা অন করে দিয়ে যাবো কারণ ওই রুমে ওর কান্নার আওয়াজ চায় না কারণ আমাদের বাসাটা একটু লম্বাটে টাইপের এ কর্নারেও থাকলে আর ওইদিকে কিচেনের হুড অন থাকলে আমরা কিছু শুনতে পাই না সো এটা আমি এখন অন করে দিয়ে গেলাম তো এখানে মনিটার মনিটারটা অন করলাম এখনও কান্নাকাটি করলে আমি এখানে শুনতে পাবো যা চলুন আবার রান্নাটার কি অবস্থা দেখি আমি চুলার আজ একদম কমিয়ে গিয়েছিলাম স্লিপিং বাবা তাই ঘুমাচ্ছে দাদা তোমার ব্যাগ খুঁজে দিচ্ছি দিচ্ছি এই তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল বের হয়েছে চিকেনটা থেকে এখন আমি এটাকে এটা হাফ কুক হয়ে গেছে এখন আমি এটাকে আরেক কিছুক্ষণ কষাবো আর কষানোর পরে

মনohama alam chicken একদম কোষে গেছে এখন এটাতে হালকা একটু পানি দেব আর একটু টু পানি দিয়ে এটা এখন দেব হচ্ছে ফ্রাইড এখানে এক কাপের মতন ফ্রাইড অনিয়াম দিয়ে দিব আমি এই যে মেজারিং स्पूनটা দেখছেন এটা হচ্ছে কাপের হাফ কাপ সমান পানি জন্য কারণ পানি না দিয়ে যদি আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতাম তাহলে অনিয়নটা আবার পুড়ে যাবে তো এখন অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে আমি দেখ খেয়াল করলাম যে আমার কচুটা অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তো কচুটা বেশি সিদ্ধ হওয়ার জন্য চিকেনটা আরেকটু সিদ্ধ হওয়ার পরে আমি কচুটা দিব এখন আমি এটাতে অ্যাড করবো একটা বিশেষ ধরনের গরম মশলা এই গরম মশলাটা আমি বার্সেলোনাতে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম ওর আম্মুর বানানো আন্টির বানানো আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি এত ভালো লেগেছে গরম মশলার গুঁড়োটোর আমি ওকে জিজ্ঞেস করেছি আন্টিকে আজ করতে যে কীভাবে কী কী দিয়েছে সো এটার যদি আমি রেসিপিটা পাই ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করবো কারণ অসাধারণ আমি নিজেও গরম মশলা বানাই এবং অনেকের গরম মশলাই আমি খেয়েছি গরম মশলা দেখে কিন্তু এটার মতন সুন্দর গন্ধ আমি আর কোনো গরম মশলায় পাইনি আমি এটা অল্প একটু নিয়ে এসেছি আমি ভাব ভাব ভেবেছিলাম যে অনেক দিন চলে যাবে কিন্তু আমার এত পছন্দ হয়েছে যে আমি সব তরকারিতেই এখন এই গরম মশলাটাই দিচ্ছি যে কোনো মাংসের তরকারিতে সো এটাকে এখন অল্প আছে একটু একটু করে কষা কষিয়ে কষিয়ে তারপরে ঝোলে পানি দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব বাস হয়ে যাবে আমার চিকেন কারি সেখানে ঝোলে পানি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝোলে পানিটা কমলে এটাকে আমি ফেলবো আর ওপাশে চুলে আমি এখন ডালও বসিয়ে দিয়েছি সো এখন বাজে দুপুর একটা আজকে আর আর ভিডিও আসলে করবো না কারণ এখন আমি খুব তাড়াতাড়ি তাই সে এখনও ঘুমাচ্ছে সো খুব তাড়াতাড়ি আমি গিয়ে ওর ইয়েটা করবো বা বেডরুম দুটো একটু গোছ গাছ করবো গোছানোই আছে জাস্ট লেপ কাথা বালি যেগুলো এলোমেলো সেগুলো একটু করব আর ঘরটা ঝাড়ু দিব দিয়ে আজকে ইচ্ছা আছে যে দুটো আড়াইটের দিকে একটু বাইরে যাব কারণ এখন একটু রোদ উঠেছে এই কয়েকদিন আমি কাঁচ ছাড়া আসলে কোথাও যাইনি বাংলাদেশি গ্রোসারি শপে গ্রোসারি অর্ডার করেছি সো সেটাও আনবো কাঁচা বাজার এসেছে আমাদের এখানে এসে তো সবসময় কাঁচা বাজার পাওয়া যায় না সো আজকে এসেছে এই তো আমি এখন এক কাপ চা খাবো আগে কেটলে পানি বসিয়ে দিয়েছি খেয়ে তারপরে আমার ইচ্ছা আছে মশলা টশা সব গুছিয়ে ফেলবো তারপরে একটু বাইরে যাব। আর হ্যালো এই তো তাই সব ঠিক আছে এখন আমি ওকে লাঞ্চ করিয়ে আমি রেডি হয়ে গিয়েছি আমাদের লাঞ্চ করা শেষ তারও স্য অলরেডি রেডি সো আমরা এখন বের হয়ে যাবো আপনাদের যদি আমার আজকের ব্লগটি ভালো লাগে এবং আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমার গ্রুপে বা আমার পেজে আপনারা মেসেজ দিতে পারেন সো ভালো থাকবেন সবাই আবার হাজির হব নেক্সট একটা ব্লগ নিয়ে টিল দেন বা বাই